গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড কে, তাকে নিয়ে আমরা আসলে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু গণ অভ্যুত্থানে যারা জীবন দিছে, গণ অভ্যুত্থানে যারা আসলে আহত হয়েছে, গণ অভ্যুত্থানে যারা এখন পর্যন্ত আপনার পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, যারা এখন পর্যন্ত প্রকৃতপক্ষে চিকিৎসা পায় নাই, আমরা তাদের চিন্তা না করে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড সজীব অজয় জয় জানালেন, বাংলাদেশের প্রথম স্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান সুয়েলতাজ। তার উনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে উনি লিখেন, আজকে পত্রিকায় পড়লাম বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড তারেক রহমান। আবার জামাতের আমির শফিকুর রহমান সাহেব বলছেন গণ অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র জনতার, কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলছেন এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছেন মাহফুজুর রহমান। আশ্চর্য হবার কিছুই থাকবে না যদি কদিন পর শোনা যায় যে আসল মাস্টার মাইন্ড হচ্ছেন সজীব অজয় জয়। তো আসলে মানে সুয়েলতাজ যে মানে ওনার যে স্ট্যাটাসটা এই জন্য দিছে উনি, বা স্ট্যাটাসটা দেওয়ার মূল কারণ হচ্ছে এটাই যে আমরা আসলে মানে এখন গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড কে, তাকে নিয়ে আমরা আসলে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু গণ অভ্যুত্থানে যারা জীবন দিছে, গণ অভ্যুত্থানে যারা আসলে আহত হয়েছে, গণ অভ্যুত্থানে যারা এখন পর্যন্ত আপনার পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, যারা এখন পর্যন্ত প্রকৃতপক্ষে চিকিৎসা পায় নাই, আমরা তাদের চিন্তা না করে আমরা আসলে একজন বলতেছি অমুক হচ্ছে আপনার আন্দোলনের মাস্টার মাইন্ড, আরেকজনে বলতেছে অমুক আন্দোলনের মাস্টার মাইন্ড। তো এই মানে ধারাবাহিকতায় আসলে উনি এই কথাটা বলছেন যে হয়তো কোনো মানে কয়েকদিন পরে হয়তো আমরা এমনও শুনতে পারি যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড সজীব অজয় জয়। কারণ বর্তমানে আমরা আসলে প্রকৃত বিষয়গুলো নিয়ে, যেই বিষয়গুলোর ভিতরে আমরা আসলে মানে নজর দেওয়া উচিত, আমরা সেই বিষয়গুলো বাদ দিয়া আমরা আছি এখন বর্তমানে আসলে কে এই আন্দোলনের মাস্টার মাইন্ড, কে এই আন্দোলন পরিচালনা করছে, ঠিক আছে, এইটা নিয়ে আমরা ব্যস্ত আছি। এখন কথা হচ্ছে মানে আমরা যদি এই যারা ছাত্র জনতা আন্দোলন করছে, আন্দোলন করে যারা আজকে এই দেশ স্বাধীন করছে, তারা কি আসলে কেউ রাজনীতি করবে বা এই দেশ পরিচালনা করবে? বিষয়টা তো এরকম না। হয়তো দুই চারজন তারা কোনো হয়তো কোনো দলের সাথে সম্পৃক্ত হইতে পারে বা কোনো দলের সাথে তারা যাইতে পারে, এইভাবে হয়তো দুই চারজন হয়তো রাজনীতি করতে পারে। কিন্তু যারা সবাই রাজনীতি মানে আজকে এই গণ অভ্যুত্থানে ঝাঁপাইয়া পড়ছে, যারা আন্দোলন করছে, তারা তো কেউ আসলে এটা কেউ গিয়া মানে ভাগ চাইবে না যে আমাকে রাজনীতির ভাগ দিতে হইব। তাহলে আমরা আসলে ছাত্র জনতাকে বা তাদেরকে ক্রেডিট দিতে গেলে আমাদের সমস্যা কোন জায়গায়? আমাদের তো কোনো সমস্যা নাই। রাজনৈতিক দল যারা আছে তারা আসলে দেশ পরিচালনা করবে, তারা মানে তারা যদি তাদেরকে ক্রেডিট দেয় সেই হিসাবে আমার মনে হয় ছাত্র জনতা যারা আছে তারা হয়তো তাদের পাশে দাঁড়াবে যে, এবং মানে একটু নেতারা যারা আছে তারা যদি একটু ভালোবাসা প্রকাশ করে সেই সাথে মনে হয় যে আর একটু এটা বেটার হয়, ঠিক আছে। তো আমার মনে হয় এইগুলো আসলে এই কে মাস্টার মাইন্ড আর কে আসলে এই মানে নেতৃত্ব দিছে এইগুলোর চিন্তা না করে চিন্তা করা উচিত বর্তমানে যারা আসলে মেডিকেলে ভর্তি আছে, যারা আসলে আহত, যারা মানে পঙ্গুত্ব বরণ করছে, তাদেরকে আসলে চিকিৎসাটা সঠিকভাবে দেওয়ার, তাদের পুনর্বাসন করার মানে চিন্তা ভাবনা করার, ওই সব মানে এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রায়োরিটি দেওয়ার মনে হয় সবচেয়ে এখন বেশি প্রয়োজন। এগুলো মাস্টার মাইন্ড এগুলো বাদ দিয়া গণ অভ্যুত্থান সবারই আসলে ইয়া ছিল, একতা ছিল, এবং দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে জয়েন হয়েছিল। তার মানে এই আন্দোলনের মাস্টার মাইন্ড সবাই, এখানে এককভাবে কোনো মাস্টার মাইন্ড আমি মনে করি না যে আছে, ঠিক আছে, সবাই আন্দোলন পরিচালনা করছে। কিন্তু হ্যাঁ, রাজনৈতিক দলগুলো তারা আরও আগের থেকে জায়গা তৈরি করছে আন্দোলনগুলো করার জন্য, তাদের হিসাবটা ভিন্ন, কারণ তারা রাজনৈতিক দল, তাদের হিসাবটা আলাদা। কিন্তু এইখানে সাধারণ জনগণের যে আন্দোলনটা, এটা এই দেশের যারা আন্দোলন করছে তারা সবাই এই আন্দোলনের মাস্টার মাইন্ড, এটা মাইন্ডে নিয়ে রাজনীতি করা উচিত আমি মনে করি, ঠিক আছে। ওই মাস্টার মাইন্ড আসলে নিয়ে কে একজন মাস্টার মাইন্ড, এইগুলো নিয়ে আসলে মাথা ব্যথা বা মাথা গামানো আমার মনে হয় না কোনোভাবে উচিত হবে। তো যাই হোক, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা হয়তো ভালো বুঝবেন। তো এতটুকুই বলার ছিল, ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।